নতুন কিছু খেতে মন চাইলে তো বাড়িতে থাকা এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারো এই সুন্দর সাথে রেসিপিটি। তো বানাতে কিন্তু খুব কমই সময় লাগে আর খেতে কিন্তু খুব দারুণ হয়। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। তো তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি এক বাটি জিরে নিয়ে নিয়েছি, যেটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো চিড়েটা বেশ ভালোভাবে ধুয়ে নেবার পর 10 মিনিটের মতো ওটা রেখে দিয়েছিলাম। তো এবার দেখো চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর ওর মধ্যে একটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর ওর মধ্যে একে একে গোটা জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দেব। এরপর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেব। সবার শেষে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে হাতে করে আমি মিশিয়ে নিলাম। তো দেখো খুব সুন্দরভাবে এখানে এই মিশ্রণটা হয়ে গেছে। এবার একটা সমস্তটা বেশ ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিলাম। তো এরপর হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা বেশ ভালোভাবে হাতের মধ্যে বুলিয়ে নিলাম। এরপর ওই ডোটা থেকে অল্প অল্প করে কেটে নিলাম। এরপর ওটা বেশ ভালোভাবে গোল করে নিয়েছি। এবার আঙুলে করে ওর মাঝখানটা একটু ফুটো করে নেব আর হাতে করে একটু চ্যাপ্টা করে নেব। তো এইভাবে আমি এই শেপে বানিয়ে নিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর এটা ওর মধ্যে দিয়ে দেব। তো এবার এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি এই সুন্দর রেসিপিটি বানালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার হলেও বানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।